إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين अल्लाह सुबहानहु व तआलार महान दरबारे शुक्रिया ज्ञापन करछि जिने आमादेर के अद्य 15 मार्च जुमार सलात आदाय करार जन्य मरकजुल उलूम अल इस्लामिया मस्जिदे आसार तौफीक इनायत करेछेन एजन्य बोली अल्हम्दुलिल्लाह गत जुमाते आलोचना करेछिलाम इस्लाम बनाम धर्म निरपेक्षता विषयगुलो एजन्य आलोचना करते होच्छे जेहेतु आगेओ एरकम अनेक कथा बला हुएछे किन्तु सेगुलो छिल व्यक्ति पर्यायेर एवं माठे मैदानेर किछु अशिक्षित लोकदेर कथा किन्तु बर्तमाने सेई गंडी पेरिये जातीय संसदेर भितरेई बला होच्छे आल्लाहर नबी छिलेन धर्म निरपेक्ष आमरा कुरान एवं हादिस थेके ए विषय विस्तारित आलोचना गत जुमाय पेश करेछिलाम प्रमाण हुएछिलो जुगे जुगे अल्लाहर नबीरा इस्लामेर पक्षे छिलेन आमादेर नबी निजेओ इस्लामेर पक्षे छिलेन एवं कुरान ओ हादिस दिए इस्लामी राष्ट्र परिचालना करेछेन एर परेओ जदि अल्लाहर नबी के धर्म निरपेक्ष बला हय आमी ओई मंत्री साहेब देर के एमपी देर के बोलबो अल्लाहर नबी जे रकम धर्म निरपेक्ष छिलेन कुरान एवं हादिस दिए राष्ट्र परिचालना करेछेन आपनाराओ सेरकम भावे कुरान एवं हादिस दिए राष्ट्र परिचालना करे धर्म निरपेक्षतार प्रमाण करुन আপনাদের কথা মতই আল্লাহর নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন আল্লাহর নবী যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে ধর্ম নিরপেক্ষ হয়ে থাকেন আপনাদেরকেও বলছি আপনারাও কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে ধর্ম নিরপেক্ষ হয়ে যান আসল বিষয় হচ্ছে लोकगुलो जदिओ मुस्लिम देर घरे जन्मग्रहण करेछे एवं जागतिक शिक्षाय उच्च डिग्री लाभ करेछे किन्तु कुरान एवं हादिस थेके सम्पूर्ण अज्ञ मूलत एरा धर्म निरपेक्षता एवं धर्मीय स्वाधीनतार मध्ये पार्थक्य पर्यन्त जाने ना एकटा होच्छे धर्म निरपेक्षता আর একটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা মূলত ইসলাম কায়েম হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান জারি হলে অমুসলিমদেরকে প্রথম প্রস্তাব করা হয় তোমরা ইসলাম গ্রহণ করো যদি তারা তাতে রাজি হয়ে যায় তাহলে অন্যান্য মুসলিমদের যে অধিকার ন মুসলিমদের সেই একই অধিকার বহন করবে যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে জিজিয়া কর দিয়ে মুসলিম দেশের আনুগত্য মেনে নেওয়া
যখন কোনো অমুসলিম মুসলিম দেশের আইন কানুন মেনে নিয়ে জিজিয়া কর দিয়ে মুসলিম দেশে থাকার জন্য রাজি হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তাদের জান এবং মালের নিরাপত্তা ঠিক সেরকম হয়ে যায় যেরকম একজন মুসলিমের জান মালের নিরাপত্তা হয়ে যায়। ধর্মীয় ক্ষেত্রে তারা স্বাধীনতা পালন করবে। আল্লাহর নবীর যুগে মদিনার রাষ্ট্র গঠন হয়ে যাওয়ার পরে ইহুদিরা রাষ্ট্রীয় পর্যায়ে আইন মেনেছে, আল্লাহর ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে। এখনো যদি এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আজকে ধর্ম নিরপেক্ষতার দাবিদার যারা, তারা মূর্তি পূজক হিন্দুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ইসলামী হুকুমত কায়েম হলে পরে, কোরআন সুন্নার রাজ কায়েম হলে পরে এদেশে একটা মূর্তিও কেউ ভাঙতে পারবে না। নিরাপত্তা দিলে পরে হিন্দুরা তাদের মতো পূজা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্বাধীনতা দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে এই, এই লোকগুলো অজ্ঞতার কারণে এই মদিনার সে বিষয়টা নিয়েও আপত্তি করেছে। গত 4 মার্চ 2013 জাতীয় সংসদে একজন এমপি মঈনুদ্দিন খান বাদল বলেছেন, মদিনার রাষ্ট্র অমান্য করার কারণে 600 লোকের কল্লা কাটা হয়েছে, তাহলে বাঙালি উম্মতদের কেন বিরোধিতা করলে কল্লা কাটা হবে না? মূলত এই লোকটা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আপনারা জানেন এই বনু কুরাইজাকে কেন হত্যা করা হয়েছিল? আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, প্রথম হিজরিতে মদিনার রাষ্ট্র গঠন হল এবং ইহুদিদের সঙ্গে মদিনা সনদ নামে একটা চুক্তিপত্র করা হল। সেই চুক্তির বর্ণিত ধারাগুলো ছিল, মদিনার এই রাষ্ট্রে ইহুদিরা মুসলিমদের অধীনে থাকবে, মুসলিমদেরকে তারা জিজিয়া কর দিয়ে থাকবে, তাদের জান মালের নিরাপত্তা দেওয়া হবে, তাদের উপরে কেউ আক্রমণ করলে মুসলিমরা সাহায্য করবে, আর মুসলিমদের উপরে আক্রমণ হলে ইহুদিরা সাহায্য করবে, এবং মুসলিমদের বিরুদ্ধে ওরা কোনো কাফের শক্তিকে সাহায্য করতে পারবে না। আপনারা জানেন এরপরে যখন মক্কার লোকেরা সমস্ত কাফের গোষ্ঠীগুলো একত্র হয়ে বর্তমান ন্যাটো জোট এবং জাতিসংঘের মতো জোট গঠন করে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল এবং তারা মদিনার কাছে খন্দক পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন করলেন। এই সম্মিলিত জোটের শক্তি দেখে মদিনার ইহুদিরা মনে করেছিল মুসলিমরা এইবারে শেষ হয়ে যাবে, কাজী আমরা কাফেরদের সঙ্গে যোগ দিই। এরা মুসলিমদের নানা তথ্য মক্কার কাফেরদের সরবরাহ করত এবং শেষ পর্যন্ত সরাসরি এই খন্দকের যুদ্ধে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বরের থেকে ঘরে ফিরলেন, মদিনায় ফিরে গেলেন, কাফের শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড বাতাস দিয়ে ওদের হান্ডি পাতিল উড়িয়ে দিলেন, কাফেররা ওখান থেকে পালাতে বাধ্য হল। আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে মাত্র যুদ্ধের পোশাক খুলছেন, সেই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, অথচ আল্লাহর ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। যেই সাহাবীরা খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনি তাদেরকে নিয়ে এই মুহূর্তে বনু কুরাইজাকে ঘেরাও করার জন্য চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় এই জখম এবং বিভিন্ন ক্লান্ত শ্রান্ত সাহাবীদেরকে নিয়ে বনু কুরাইজার দুর্গ দখল করলেন। ইহুদিরা বনু কুরাইজার ইহুদিরা কিছুতেই বের হতে রাজি হল না। এরপরে তারা শর্ত দিল, তাদেরই একজন নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ওরা মনে করলো আমাদের এই বিচারটা উনি করলে হয়তো আমাদের পক্ষে করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব করলো, আমাদের নেতা সাদ ইবনে মুআজ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা তাকে বিচারক মানি, তিনি যেই বিচার করবেন আমরা সে বিচার মেনে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিলেন, তিনি ওই যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছিলেন, এজন্য তিনি যখন একটা গাধায় বা উটে চড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারকে এগিয়ে আনো, কারণ সে আহত, তাকে উট থেকে নামাতে হবে, ধরে আনতে হবে। এইটা দিয়ে বর্তমান যুগের মিলাদিরা কেয়ামের দলিল পেশ করে, এই তো দাঁড়াইতে বলল, এটা মিলাদের কেয়াম ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিদের প্রস্তাব অনুযায়ী যখন বিচারক মেনে নিলেন, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামানোর জন্য এবং তাকে এগিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। তিনি যখন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ, তোমার জাতি ইহুদি বনু কুরাইজা তোমাকে সালিশ মেনেছে, তাদের ব্যাপারে তুমি যেই ফয়সালা করবে আমি সেই ফয়সালা মেনে নিব। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত হতে চাই আমি যেই বিচার করব সে বিচার আমার জাতি মেনে নেবে কিনা। বনু কুরাইজার ইহুদিদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বলল অবশ্যই মেনে নিব। এবারে তিনি আবার আল্লাহর রসুলের দিকে ইঙ্গিত করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেই বিচার করব সেই বিচার আপনার ক্ষেত্রেও কার্যকর হবে কিনা, আপনিও মানবেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও মেনে নিচ্ছি। এবারে তিনি ফয়সালা করলেন, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলেন, আমার সিদ্ধান্ত হল যেহেতু ওরা চুক্তি ভঙ্গ করেছে, গাদ্দারি করেছে, মুসলিমদের উপরে দুর্বলতার সুযোগ নিয়ে কুফফারদের সাহায্য করেছে এবং ওরা নারী মুসলিম নারীদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, সেজন্য আমার ফয়সালা হচ্ছে ওদের মধ্যে যুদ্ধ করতে পারে যে সমস্ত পুরুষ যুদ্ধের ক্ষমতা আছে তাদের সবাইকে হত্যা করা হোক এবং ওদের মেয়ে লোকদেরকে বান্দি বানানো হোক, শিশুদেরকে গোলাম বানানো হোক। এই ফয়সালা দেওয়ার পরে ওদের 400 লোককে হত্যা করা হয়েছিল। বোঝা গেল এই ফয়সালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, বরং এই ফয়সালা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাব, তুমি ঠিক সেই বিচারটাই করেছো যেই বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে করে রেখেছিলেন। সুতরাং বোঝা গেল
এই বিচারকে যারা কটাক্ষ করবে, এই এমপি হয়তো অশিক্ষিত, আর নইলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সে বলেছে কল্লা কেটেছে। যদি গ্রাম্য লোক হয়ে থাকো আমার কোনো আপত্তি নাই, অশিক্ষিত মূর্খ হয়ে থাকো আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি তুমি শিক্ষিত হয়ে থাকো তাহলে আল্লাহর নবীর এই ফয়সালা সম্পর্কে, আল্লাহর ফয়সালা সম্পর্কে তুমি তুচ্ছ করে শব্দ পরিবর্তন করেছ, তুমি মুরতাদ হয়েছ, মুরতাদদের যে শাস্তি তোমার সেই শাস্তি হয়েছে। ভাইরা আমার, এই দেশে নাস্তিক মুরতাদদের উৎপাত শুরু হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলে দিচ্ছি, যদি এদেশের আলেমদেরকে কোনো দলের সদস্য মনে করো আর সেই কারণে আলেম ওলামাদেরকে পাইকারি ভাবে বিশিষ্ট তো বিশেষ কোন দলের সদস্য মনে করো, ভুল করে ফেলবা। এদেশের মুসলিম জাতি এখনো জেগে আছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার মতো লক্ষ লক্ষ লোকজন বাংলাদেশে আছে, তোমাদেরকে পালাবার জায়গা পর্যন্ত দেওয়া হবে না ইনশাআল্লাহ। জেনে রাখো, তোমাদের ভারত আছে, আমাদের মাওলা আছে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের জন্য আল্লাহ আছেন অভিভাবক, মাওলা, মুরব্বী, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফের মুরতাদদের কোনো মাওলা নেই, কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বী নেই। মুমিনদের মাওলা কে? জেনে রাখো, তোমার লেংটি পরা দাদারা, এই লেংটি পরা দাদারা যত শক্তিশালী হোক না কেন, এদেশের মুসলিম যুবকদেরকে তোমরা চিনতে পারো নাই। তাই একটা নাস্তিক বলগারদের উৎপাত দেখে, ইঁদুর বাদরের নাচানাচি দেখে তোমরা ভুল করেছ। মুসলিম জাতি যেদিন জেগে উঠবে, নাস্তিক মোর্তা সেদিন পালাবার জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। চট্টগ্রামবাসী তার প্রমাণ দিয়েছে। আপনারা জানেন এই নাস্তিক মুরতাদরা কত উৎপাত করেছিল, যে কোনো মূল্যে তারা চট্টগ্রামের সমাবেশ করবে, কিন্তু চট্টগ্রামের বীর সৈনিকেরা, আল্লাহর নবীর উম্মতেরা যখন সিদ্ধান্ত নিল প্রয়োজনে জীবন দিব, কাফনের কাফন পরে ময়দানে নামবো, নাস্তিক ব্লগাররা পালাবার জন্য রাস্তা খুঁজে পায় না, পালিয়ে চলে এসেছে। আমাদের মনে রাখতে হবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই নাস্তিক মুরতাদ ব্লগার যারা আল্লাহর নবীকে কটাক্ষ করেছে, নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এদের পক্ষে যারা কথা বলছে তাদেরকে ধরে এনে উচিত বিচার করো, নতুবা জনগণ যেদিন বিচার করা শুরু করবে সেদিন আর কাউকে ছাড়া হবে না, উচ্চ পর্যায়ে নিচ পর্যন্ত, পাতিতে না গিয়ে শীর্ষনেতা পর্যন্ত কাউকে ছাড়াবে ইনশাআল্লাহ। তোমরা কতজনকে গ্রেফতার করবে, কতজনকে ফাঁসি দিবে, তোমাদের সর্বোচ্চ শাস্তি তোমরা মেরে ফেলতে পারবে। জেনে রাখো, তোমরা যেটাকে সর্বোচ্চ শাস্তি মনে করো, মুসলিম যুবকেরা সেইটাকে সর্বোচ্চ পাওনা মনে করে। তোমরা যেটাকে ভয় করো, মুসলিমরা সেটাকে পাওয়ার জন্য আলিঙ্গন করে। জেনে রাখো, এই মন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে কল্লা কেটেছে এমপি, কেন আমি জানি না, এই মঈনুদ্দিন খান বাদল নামটাও গ্রাম্য নাম, বাদল গ্রামের নাম, মনে হয় কোনো গ্রামের অশিক্ষিতই হবে। আমার ভাইয়েরা, এই লোক বলেছে বাঙালি উম্মত, এই লোক মুসলমান নাম রাখে, রাখা সত্ত্বেও মঈনুদ্দিন খান, মঈনুদ্দিন মানে দিনের সাহায্যকারী,
অবশ্যই এই নামটা বোধহয় তার বাপ ভুল করে রেখেছিল, কারণ তার নিজের নাম হলো বাদল। এই মঈনুদ্দিন খান বাদল, সে বলেছে বাঙালি উম্মত, ওই বেটা উম্মত কোন সাধারণ পরিভাষা নয়, উম্মত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। কোন নবীর অনুসারীদেরকে উম্মত বলা হয়, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুহাম্মদ রাসূলের উম্মত। আজ পর্যন্ত কেউ কোনদিন শুনে নাই বাঙালি উম্মত, পাকিস্তানি উম্মত, ইন্ডিয়ান উম্মত, আরাবিয়ান উম্মত, এই নাস্তিকের পক্ষ নিয়ে তুমি ইসলামের একটা পরিভাষাকে কটাক্ষ করেছ। সংসদের স্পিকারকে বলবো ওর বক্তব্য সহকে ওখান থেকে বের করে দাও, আর নইলে সেদিন বেশি দূরে নয় এই সংসদ ভবন ঘেরাও করে এই সমস্ত নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক এমপিদের বিচার করা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বনু কুরাইজা, এদের ইতিহাস পাবেন আপনি বুখারীর 4028 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4695 নম্বর হাদিস, আবু দাউদের 5217 নম্বর হাদিস, তিরমিজির 1582 নম্বর হাদিস, নাসাইর 3429 নম্বর হাদিস, ইবনে মাজার 2541 নম্বর হাদিস। পরিষ্কার সেখানে বলা আছে এই লোকগুলো গাদ্দারি করেছিল, চুক্তি ভঙ্গ করেছিল, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করেছিল, সে কারণে তাদেরকে একজন সালিস দ্বারা, তারাই যাকে সালিস মেনেছে, তার বিচারে এই ফয়সলা করা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ফয়সলা আল্লাহ তাআলা আসমানে করেছেন। এরপরেও যদি কোনো ব্যক্তি এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে, কটাক্ষ করে, তাহলে জেনে রাখতে হবে আল্লাহ তাআলা একদল লোক সম্পর্কে বলেছেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়াদু মা আনিতুম, ওরা সব সময় চেষ্টা করে তোমাদের কেমনে ক্ষতি করবে, তোমাদের বিপদ আপদ মুসিবতে ওরা খুশি হয়। এরপরে আল্লাহ বলছেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মুসলিমদের সাথে এদের বিদ্বেষ ঘৃণা ওদের মুখ থেকে প্রকাশ পেয়েছে। এরপরে আল্লাহ বলছেন যতটুকু প্রকাশ পেয়েছে এতটুকুই শেষ নয়, ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের মনের মধ্যে যেটা আছে সেটা আরো মারাত্মক, আরো ভয়াবহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন কদ বাইয়ানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন, আমি তোমাদের জন্য আমার নিদর্শন স্পষ্ট বর্ণনা করছি যদি তোমরা বুঝো। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 118 নম্বর আয়াত। ভাইরা আমার, আপনারা জানেন এই লোকগুলো মূলত চাটুকার, এদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট তুলে ধরেছেন সূরা বাকারা 204 এবং 205 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ আছে, মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে পার্থিব জীবনে তাদের কথা তোমাকে খুব আনন্দ দিবে, মজাদার কথা বলবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তারা তাদের অন্তরে কি আছে জন্য আল্লাহকে সাক্ষী রাখে, বলে আমি যা বলেছি ঈমান আমার ভিতরে আছে, আমি পাঁচ বক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, অন্তরটা পারলে চিড়ে দেখাইতাম, আমার অন্তরে কত ঈমান আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, ওর অন্তরে কি আছে সেই ব্যাপারে আল্লাহকে সাক্ষী মানে। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া আলাদুল খিসাম, এইগুলো মূলত চরম ঝগড়াটে লোক, চরম চাটুকা। এই লোকগুলোর কাজ কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা একেবারে শুরু থেকে
যখন এরা মুমিনদের সঙ্গে মিলে কালু আমান্না, তারা বলে আমরা একেবারে পাকা মুমিন ইমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন ওদের শয়তানদের সাথে মিশে, এই শয়তান মানে কারা? এই শয়তান মানে ওই জঙ্গলের জিন শয়তান না, এই শয়তান পরিষ্কার লিডারদেরকে বলা হয়েছে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তান তথা লিডারদের সঙ্গে মিশে, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ওদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করি, একটু উপহাস করি, মজাক করি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে একটু উপহাস করছেন, সুযোগ দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা তাদের এই সার্কাসি, এই সীমালঙ্ঘনে হটকারিতার একটু সুযোগ দিচ্ছেন, রশি ঘিরে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এই লোকগুলো হেদায়েতকে বিক্রি করে দিয়ে তার পরিবর্তে ভ্রষ্টতাকে খরিদ করেছে, ক্রয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লোকগুলোর চরিত্র হচ্ছে ওয়াইদা তাওয়াল্লা সা ফিল আরদে, যখন তারা মুসলিমদের থেকে একটু দূরে সরে যায়, মসজিদ থেকে চলে যায়, মসজিদে গিয়ে বলে আল্লাহর নবীর আদর্শ মানলে দেশে শান্তি আসবে, মন্দিরে গিয়ে বলে রামের আদর্শ মানলে শান্তি আসবে, আবার ওম শান্তি বলে যারা পৃথিবীর মানুষকে ধোকা দেয়, সেই নারা বৌদ্ধদের গির্জায় গিয়ে বলে বুদ্ধ দেবের আদর্শ মানলে শান্তি আসবে, এইরকম ভাবে যেখানে যায় যেথায় যেরূপ সেথায় সেরূপ। এজন্য কবি ইকবাল বলেছেন হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া খসরা হে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ নহ, এই লোকগুলো মক্কায় গিয়ে হজ করে আবার গঙ্গায় গিয়ে স্নানও করে, খসরা হে আল্লাহ বি শয়তান ভি নারাজ না হোক, আল্লাহ খুশি থাকুক, শয়তানও যেন বেজার না হয়। এরা দুমুখ সাপ। কোরআন এদের সম্পর্কে বলছে সূরায়ে আল ইমরান 3 নম্বর সূরার 118 নম্বর, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম, হে ইমানদারগণ, তোমরা তোমাদের বাইরে এই লোকদেরকে পরম বন্ধু গ্রহণ করো না, বিশ্বাস করো না, এদেরকে তোমরা অন্তরঙ্গ গোপন কথা বলো না। অদ্দুমা আনিত্তুম, তারা সব সময় চায় তোমাদের কেমনে কষ্ট হবে, মুসলিম যদি কেমনে বিপদে পড়বে, এরা চায় আফগানিস্তানে মুসলিমদের পরাজয় হোক, কাশ্মীরে মুজাহিদিনদের পরাজিত হোক, ইরাকে মুসলিমরা পরাজিত হোক, সিরিয়ায় মুসলিমরা পরাজিত হোক, মালিতে মুসলিমরা পরাজিত হোক, এরকম বসনিয়া তেসনিয়া আরাকান সব জায়গায় মুসলিম নির্যাতন দেখলে এরা খুশি হয়, আর কুফফারদের পক্ষে এরা খুব আনন্দিত হয়। আল্লাহ তাআলাদের চরিত্র তুলে ধরেছেন লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করার ক্ষেত্রে যত রকম উপায় আছে, যত চেষ্টা আছে, কোনো চেষ্টা ব্যয় করতে কোনো প্রকার ত্রুটি করে না। অদ্দুমা আনিত্তুম, তারা সব সময় চেষ্টা করে যদি তোমাদের কোনো ক্ষতি করতে পারত। আল্লাহ তাআলা বলছেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওদের মুখ থেকে, মুখ ফসকে হোক আর যেমন হোক, বের হয়ে গেছে তোমাদের বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষ এবং ঘৃণা। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, আর ওদের অন্তরে যা লুকায়িত আছে সেটা আরো মারাত্মক, আরো ক্ষতিকর। সূরা আল ইমরান 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন হাউলাই আনতুম তুহিব্বুনাহুম,
ও মুসলিমরা তোমরা ধোকা খেও না, হ্যাঁ সাবধান, আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমরা ওদেরকে ভালোবাসো, মাঝে মধ্যে তসবি নেয়, মাঝে মধ্যে পট্টি বাঁধে, মাঝে মধ্যে রোজা না রাখলে ইফতার মাহফিলে ভাষণ দেয়, বলছেন তুহিব্বুনাহুম, তোমরা এদের এই সমস্ত কথা শুনে কাজ দেখে তোমাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওরা তোমাদের ভালোবাসে না, ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা আল্লাহর কিতাব পুরাটা মানো, ওরা পুরাটা মানে না, ওরা ওদের মতের সঙ্গে যতটুকু মিল আছে ওরা মানে, ওদের সংবিধান, ওদের সংবিধানের সাথে যতটুকু মিল আছে ওরা অতটুকু মানে, অতুমিনুনা বিল কিতাবে কুল্লিহি, আর তোমরা সবটা মানো, ওদেরকে যখন বলা হয় আল্লাহর বিধান চোরের হাত কাটা ওরা মানে না, ওদেরকে যখন বলা হয় আল্লাহর বিধান মূর্তি পূজা করা যাবে না, মূর্তি তৈরি করা যাবে না, মূর্তির আবাদত করা যাবে না, ওরা মানে না, ওরা আল্লাহর বিধান যখন বলা হয় জেনাকার ব্যভিচারী বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করতে, ওরা মানে না, ওরা মানে না অগ্নি পূজা করা যাবে না, ওরা মানে না কোন মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, অথচ তোমরা পুরা কিতাব মানো, ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, তোমরা যখন ওদের সঙ্গে মিলো তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিনা মিনাল গাইজ, আর যখন তোমাদের থেকে তারা আলাদা হয়ে যায় তখন তোমাদের উপরে এত রাগ এত ক্ষোভ ওরা আঙ্গুল কামড়াতে থাকে, আব্দু কাটতে থাকে দাঁত দিয়ে কামড়ায়, আলাইকুমুল আনামিল আমিনাল গাইজ, আনামিল বলে আঙ্গুলের মাথাকে, আঙ্গুলের মাথা মুখে দিয়ে কামড়ায় গোড় রাগে ক্ষোভে, এত গুসা ওদের অন্তরে। আল্লাহ তাআলা বলছেন কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রাগ আর ক্ষোভ নিয়ে সব মরে যাও, মুতু বিগাইজিকুম, মর সবগুলো, ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদুর, আল্লাহ তাআলা নিশ্চয়ই অন্তরের খবর জানেন। এরপরে বলছেন ইনতাম তাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের যদি কোনো ভালো অবস্থা আসে ওদের কষ্ট লাগে, ওয়াইন তুসিবকুম সাইয়াতুন ইফরাহু বিহা, আর যখন তোমাদের কোনো কষ্ট হয় আর তোমাদের ভালো অবস্থা আছে তখন তোমাদের মুসিবত আসে তখন তাদের আনন্দ হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যদি তোমরা অটল থাকো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওদের চক্রান্ত যত বড় মারাত্মক হোক না কেন ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা করছে এটা আল্লাহর ঘেরাওয়ের মধ্যে আছে, আল্লাহর বেষ্টনীর মধ্যে আছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 119 এবং 20 নম্বর আয়াত, ভাইরা আমার পরিষ্কার হয়ে গেল এই লোকদের চরিত্র দুমুখ, রাষ্ট্রীয় ক্ষেত্রে এরা ধর্মনিরপেক্ষ, আর মসজিদে গেলে রমজান মাসে ধর্মপক্ষে হয়, অথচ আল্লাহর জমিনে বিধান থাকবে একটা, তা হচ্ছে কার বিধান, দুনিয়ায় কোনো অন্য বিধান চলতে পারবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে, অমুসলিম থাকতে পারবে মুসলিম দেশে, সেক্ষেত্রে ও রাষ্ট্রীয় আইন মানবে ইসলামের আইন, আল্লাহর আইন, কার আইন, এটা খুব পরিষ্কার। শয়তানরাও মুসলিম দেশে থাকবে আইন মানবে আল্লাহর, কার, আমি কোরআন দিয়ে দলিল পেশ করবো, শয়তানরা আগের যুগে মেনেছে, আমার জাতি কোরআন পড়ে না, আন্দাজে বক্তব্য, এক একজনের বক্তব্য দেয় কেমনে, আলেমরা জানে না বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এইটা কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত, এইটা যে কোরআনের আয়াত সেটা পর্যন্ত জানা না, ইলমের বহর কত, আমার ভাইয়েরা
এবারে শুনুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ সাত নম্বর সূরার চুয়ান্ন নম্বর আয়াত আলা লাহুল খালকু ওয়াল আমরু জেনে রাখো লাহুল খালকু সৃষ্টি যার ওয়াল আমরু আইন কেবলমাত্র তার সৃষ্টি যার আইন তার এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আইন চলবে কার এই মাইকগুলো যারা তৈরি করলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে তাদের নীতিমালা মানব না মন গড়া ভাবে চালাবো মন গড়া ভাবে চালালে চলবে এমনি ভাবে এই পৃথিবী এই মহা সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন মানুষকে যিনি সৃষ্টি করেছেন এই সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আইন কানুন এবং নীতিমালা দিয়েছেন সেই নীতিমালার সর্বশেষ নীতি হচ্ছে কোরআন এই কোরআন দিয়ে পৃথিবী চলবে কোরআনের বিরুদ্ধে কারো আইন পাস করার অধিকার নেই কোরআন পরিষ্কার বলে দিয়েছে আলা লাহুল খালক ওয়াল আমর এরপরে সূরা ইউসুফ এর চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নেই আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু তিনি হুকুম করেছেন তোমরা এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানবে না এরপরে বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম এটাই হচ্ছে শাশ্বত দ্বীন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন বেশিরভাগ লোক এটা জানে না এরপরে শুনুন আল্লাহর আইনকে যারা পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম জারি করেছেন সূরায়ে রদ একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল্লাহ হুকুম দেন লা মুআক্কিবা লিহুকমিহি দুনিয়ার কোনো শক্তির অধিকার নেই আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরির অধিকার কাউকে দেওয়া হয়নি সূরা রাদের একচল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযম বিহিল্লাহ আম লাহুম শুরাকা তাদের কি এমন কোন শুরাকা আছে দেবদেবী আছে আল্লাহর সঙ্গে তাদের কি এমন কোন অংশীদার আছে আম লাহুম শুরাকা যারা তাদের জন্য জীবন ব্যবস্থা তৈরি করে দিয়েছে বিধান তৈরি করে দিয়েছে যা আল্লাহ অনুমোদন দেননি আল্লাহ তারা যে বিধান দেন নাই আল্লাহ যে তার অনুমোদন দেন নাই এমন বিধান তৈরি করছে ওদের কি এমন কোন দেবদেবী আছে এমন কোন শরাকা আছে এরপরে আল্লাহ বলছেন ওয়ালাউলা কালিমাতুল ফাসলে যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত দিন নির্ধারিত আছে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন এই বিচার দিবসের ফয়সালার দিন যদি না থাকত আল্লাহ বলছেন লাকুদিয়া বাইনাহুম তাহলে এদের ব্যাপারে দুনিয়াতে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো বাইনাল জালিমিনা লাহুম আযাবুন আলিম আল্লাহ তাআলা বলছেন জালিমদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি এদেরকে এই অল্প শাস্তি দিলে চলবে না এই জন্য এদেরকে ধরা হবে এই নির্ধারিত দিন আছে বলে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিয়েছেন এটা পরিষ্কার কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই কোরআন কারো মৃত্যুবার্ষিকীর পয়সার বিনিময়ে পড়ার জন্য আসে নাই কোরআন ভূত ছাড়াবার জন্য চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে ধুয়ে খেয়ে ফেরার জন্য আসে নাই এগুলো কোরআনের সঙ্গে চরম অবমাননা আল্লাহর নবী কোনোদিন তাবিজ লেখেন নাই লিখতে জানতেন না আবু বকর লিখেন নাই লিখেন নাই ওমর লেখেন নাই ওসমান লেখেন নাই এরা তো লিখতে জানত তারপরে তো তাবিজ লিখেছেন এমনি ভাবে পেরেছে ধুয়ে দিয়ে খাওয়াইছেন মনে রাখতে হবে কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়দার ৪৮ নম্বর আয়াতে
ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হককে, আপনার প্রতি কিতাব নাযিল করেছি হক এবং সত্য ধর্ম দিয়ে, সত্য বিষয় দিয়ে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, আপনার পূর্বে যে কিতাব আছে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম, আপনি এই কিতাব দিয়ে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন আপনি এই বিধানের মাধ্যমে মানুষের পরস্পর বিবাদ বা মীমাংসা করে দিন। মানুষের পারস্পরিক বিবাদ ঝগড়া ফসাদের ক্ষেত্রে ফাহকুম বাইনাহুম, আপনি এই কিতাবের মাধ্যমে বিচার করুন, ফয়সালা করুন। খবরদার, আপনি নিজের মন গড়া কোনো বিষয় দিয়ে বিচার ফয়সালা করবেন না। ওয়ালা তাত্তাবে আহওয়া আহুম আম্মা যা কামিনাল হককে, আপনার কাছে সত্য আসার পরে নিজের মন গড়া পবিত্র অনুসরণ করে কোন বিচার ফয়সালা করবেন না। কে বলছেন? সূরা মায়দার 48 নম্বর বিস্তার দেখে নেবেন। এই জন্যই যুগে যুগে যত নবী রসুল আগমন করেছেন, আমি গত জুমায় প্রমাণ করেছি সব নবীর দিন ছিল কি না ধর্ম নিরপেক্ষ ছিল? কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিল না, আমাদের নবীও ছিলেন না, বরং সব নবীদের ধর্ম ছিল ইসলাম। কি ছিল? মরার পরও জিজ্ঞেস করা হবে, মা দিনুকা তোমার দিন কি ছিল? উত্তর দিতে হবে ইসলাম। যদি ইসলাম ছাড়া ওই দিন নিজেকে ধর্ম নিরপেক্ষ পরিচয় দাও, ফেরেশতা আসবে অন্ধ এবং বধির এমন বাড়ি মারবে, তোর কোনো চিৎকারও শুনবে না। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীরা শাসন করেছেন আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? কোরআন। পড়ুন সূরা বাকারা 213 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সব মানুষ ছিল একটা গোষ্ঠী একটা জাতি। আবাসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আল্লাহ তাআলা মানুষের মাঝে নবীদেরকে প্রেরণ করেছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নাম থেকে সাবধান করার জন্য। ওয়ানসালামাহুমুল কিতাবা বিল হাক্কে, এবং তাদের সাথে সত্য কিতাব দান করেছেন। লিয়াহকুমা বাইনান নাস বিমা ফী মাখতালাফু ফীহি, যাতে করে তারা তাদের মধ্যে বিবাদের ক্ষেত্রে, ফাসাদের ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, না ধুয়ে ধুয়ে তাবিজ চাইতে পারেন। আল্লাহ বলেছেন ওয়ানজালা মাহুমুল কিতাবা বিল হককে, তাদের সঙ্গে সত্য কিতাব দেওয়া হয়েছে। লিয়াহকুমা বাইনান নাস ফী মাখতালাফু ফীহি, যাতে করে আল্লাহর দেওয়া কিতাব দিয়ে মানুষের পারস্পরিক ঝগড়া ফাসাদ বিবাদের মীমাংসা করতে পারে। সূরা বাকারার 213 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা কানাত বনু ইসরাঈল তাসূসুহুমুল আমবিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তাসূসুহুম সিয়াসাত, রাজনৈতিক নেতৃত্ব দেন কারা? কানাত বনু ইসরাঈল তাসূসুহুমুল আমবিয়া, বনি ইসরাঈলদের সিয়াসাত রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়ুন, যখনই কোন নবী মারা যেত বা ধ্বংস হয়ে যেত, মারা যেত অথবা শহীদ হতো, খালাফাহু নাবিয়ুন, সঙ্গে সঙ্গে তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। কিন্তু জেনে রাখো, ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়াসাইয়াকুনু খুলাফা, আমার পরে পর্যায়ক্রমে একের পর এক খলিফা আসবে। ফায়াকসুরুনা, অনেক খলিফা আসবেন একসাথে, আবার অনেকগুলো না। ফামা তা'মুরুনা, সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ফামা তা'মুরুনা, আপনি আমাদের কি বলছেন? আলু ফু বিবাইআতিল আফযালে ফাল আফযাল, তোমরা এক একজন খলিফা মানবে, একজন আছে তারপরে শেষ হয়ে গেল আরেকজন,
একসঙ্গে যেন তোমাদের দুইজন খলিফা না হয়। এই কারণে মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ইযা বুয়িয়া লিখলিফাতাইনি, যদি মুসলিম জাতির একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজায় বায়াত নেওয়া শুরু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো। কারণ হচ্ছে এই, মুসলিম জাতির যদি একজন নেতা থাকে, একজন ইমাম থাকে, একজন আমির থাকে, আর গোটা জাতি সেই ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে, কটাক্ষ করতে পারে, নবীকে নিয়ে কটাক্ষ করতে পারে, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করতে পারে। তার প্রমাণ দেখা গেছে একটুমাত্র আহমদ শফি সাহেব নেতৃত্বের জন্য দাঁড়িয়ে গেছেন, কিছু লোকেরা তার সঙ্গে একত্র হয়েছে, আর সেই ভয়েতে নাস্তিকরা পালিয়ে গেছে। আর যদি আজকের গোটা বাংলাদেশের মুসলমান ওই একজন আহমদ শফির নেতৃত্বে হোক বা অন্য কারো নেতৃত্বে হোক, একজনের নেতৃত্বে গোটা বাংলাদেশের মুসলিম জাতি এক হয়ে যায়, 3 লক্ষ মসজিদের ইমাম, হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদগুলোর মুসল্লি একাত্র হয়ে যায়, সেদিন বেশি দূর নয় এই নাস্তিক মুর্তাদরা কোথায় গিয়ে পালাবে? বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, দিল্লির মোস্তাদ ছেড়ে দিয়ে, আটলান্টিক পার হয়ে এরপর হোয়াইট হাউস যাত্রা পাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, হোয়াইট হাউস ছেড়ে তো আগেই পালিয়েছিল, দেখেন নাই বুশ এক লাদেনের ভয়ে 36,000 ফুট উপরে গিয়ে বসেছিল। একটা 6 ফুট লম্বা মুসলমানের ভয় যদি এত হতে পারে, তাহলে পৃথিবীর 150 কোটি মুসলমান যেদিন এক খলিফার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে, সেদিন এই বুশের গোষ্ঠী, নাস্তিক মুর্তাদের গোষ্ঠী দুনিয়ার কোথাও কবরই কেউ থাকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আফজাল ফাল আফজাল, হাদিসটা আছে সহিহ বুখারীর 3455, সহিহ মুসলিমের 4879, মুসনাদ আহমদের 7960 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনা তাওরাত, আমি নিশ্চয়ই তাওরাত নাযিল করেছি, ফিহা হুদা ওয়া নূর, সেই তাওরাতে ছিল হেদায়েত এবং আলো, ইয়াহকুমু বিহান নাবিয়ুনা, এই কিতাব দিয়ে নবীরা বিচার ফয়সালা করেছেন, এই কিতাব দিয়ে নবীরা বিচার ফয়সালা করেছেন। এরপরে তিনি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবার বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা, এই কিতাব দিয়ে তারা বিচার ফয়সালা করেছেন। এরপরে আল্লাহ বলছেন, ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, ও মুসলিম জাতি খবরদার, তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ভয় করতে হবে কাকে? সুতরাং আল্লাহকে ভয় করবে মুসলিম জাতি, কারো চক্রাঙ্গানি মুসলিম যদি ভয় করতে পারে না, মুসলিম জাতির সামনে যদি কেউ চক্রাঙ্গানি পারে, মুসলিম জাতি তার চোখ উপড়ে ফেলে দেয়, মুসলিমদের দিকে পা বাড়ায় সে পা ভেঙে দেবে ইনশাআল্লাহ, মুসলিমদের দিকে হাত বাড়ায় সে হাত ভেঙে দেবে। ভাইরা আমার, এই জন্য আমাদের তৈরি হতে হবে, দাজ্জালের সময় খুব কাছে এসে গেছে। আমি দাজ্জাল নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে কয়েকদিন পরে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, খবরদার তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এরপরে আল্লাহ বলছেন তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করো না। এই আয়াতের সঙ্গে এই বিষয়ের সম্পর্ক কি? কারণ যুগে যুগে শাসকদের পাতাটা গোলাম, একদল ওলামাই সু, একদল নষ্ট হলেন, এই নাস্তিকদের পক্ষ নিয়েছে যুগে যুগে এবং এখনো নিচ্ছে। আপনারা দেখেন নাই এদেশের আলেমদের কলঙ্ক, ফরিদ উদ্দিন মাসুদ নাই, ফরিদ শৈতান, এই ইবলিস, এই
আল্লাহর নবীকে যারা কটাক্ষ করেছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তুমি কোন দলের বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল না, কিন্তু কোন দলের বিরুদ্ধে কি নাস্তিকদের পক্ষে না, ওটা মুসলিমদের কাজ নয়। আপনারা জানেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যখন যুদ্ধ চলছিল, এই সময় কাফেররা সুযোগ নেওয়ার চেষ্টা করল, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট যে মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত, তাবুকের যুদ্ধে পরাজিত হল, মুসলিমদের কাছে আনুগত্য স্বীকার করল, এইবার মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখে খুব খুশি হল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠালো, আমি শুনেছি তোমার নেতা নাকি তোমার উপর অসন্তুষ্ট, তোমার সাথে বৈরী আচরণ করছে, তোমার যোগ্যতা অনুযায়ী সম্মান দিচ্ছে না, আমি তোমাকে সাহায্য করতে চাই, যথাযোগ্য মর্যাদায় তোমাকে আসীন করতে চাই, আমার 300,000 সৈন্য তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে, একটু খালি হুকুম দাও চলে যাবে সঙ্গে সঙ্গে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন মুসলিম জাতির অনৈক্যের সুযোগ নিয়ে এই কাফের হামলা করার জন্য সুযোগ তালাশ করছে। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, ও হে রোমের কুত্তা, তুই মুসলিম জাতির মধ্যে দ্বন্দ্ব দেখে সুযোগ নেওয়ার চেষ্টা করছিস, মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছিস, জেনে রাখবি আজকে যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আর আলীর মধ্যে দ্বন্দ্ব দেখে তুই যদি সুযোগ নিতে চাও তাহলে জেনে রাখবি, তোরা যখন এদিকে একটা কদম বাড়াবি তখন আলীর পক্ষ হয়ে যে লোকটা প্রথম যুদ্ধ করে শহীদ হবে সেই লোকটা আমি, আলীর পক্ষে যে লোকটা প্রথম শহীদ হবে সেই লোকটা আমি। দুশ্মন বুঝে গেল এই মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলেও ইসলামের বেলায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। আজকেও মুসলিমদের মনে রাখতে হবে মুসলিমদের অনৈক্যর সুযোগ নিয়ে একদল নাস্তিক মুরতাদ বলগার তৈরি হয়েছে। আমি আমার মুসলিম সকল ভাইদেরকে বলবো, যেই তরিকার অনুসারী হও, যেই মতের অনুসারী হও, যেই দলের অনুসারী হও, আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে লেগে যাও ইনশাআল্লাহ। সেই পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে এই ধাক্কায় এদেশের নাস্তিক মুরতাদরা ইনশাআল্লাহ বাংলাদেশ সে ভারত দিয়ে পালাবে, ঠিক কিনা? আর যদি নাস্তিক মুরতাদের সুযোগ দেওয়া হয় তাহলে জেনে রাখবেন আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়ার কিছুই হবে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। এরপরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলার নাজিল কৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। কে বলেছেন? না আমি বলেছি। এরপর আবার বলছেন, ওয়া কাতাবনা আলাইহা ফিহা, আমি সেই কিতাবে লিখে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন সেই কিতাবেও লেখা ছিল, তাওরাতে লেখা ছিল, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বিনিময়ে জখম করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যদি মাফ করে দেয় ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতান লাহু, এটা যদি কেউ মাফ করে দেয় সেটা তার জন্য ভিন্ন কথা কাফফারা হবে। এরপরে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করেন তারা জালিম। এরপরে সূরা নিসার মায়দার এই 44-45 আয়াত নাম্বার বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম ফাসিকুন জালিমুন কাফিরুন। পরিষ্কার হয়ে গেল
আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কি? আল্লাহ বলেছেন কাফের, আল্লাহ বলেছেন ফাসিক, আল্লাহ বলেছেন জালিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব নবীরা ছিল এক একজন লিডার। কোরআনের সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সব ইমামদেরকে সব নবী রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা সবাই ছিলেন ইমাম, সবাই ছিলেন কি? ইমাম, লিডার ছিলেন। ইয়াহদূনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে পরিচালনা করতেন। কার নির্দেশে? নির্দেশ চলবে কার? এরপর আল্লাহ তারা অনেক নবীর নাম উল্লেখ করেছেন। কোরআন বলছে ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদদালনা ওয়াল আলামিন। আল্লাহ তাআলা অনেক নবীদের নাম নিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুয়্যা, এই নবীরাই হচ্ছেন তারা যাদেরকে আমরা কিতাব দান করেছি, নবুয়ত দান করেছি, বিধান দিয়েছি। ফাইয়াকফুর বিহা হাউলাই, যদি তারাও এর ব্যতিক্রম করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, তাহলে আমি এমন এক জাতি সৃষ্টি করব যারা আমার হুকুমকে অমান্য করবে না। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দিকে ঠেকা নন, কারো দিকে মুখাভিকি নন। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। ফাবে হুদাহু মুক্তাদি, তোমরা তাদের হেদায়েতের অনুসরণ করো। সূরা আল আনআম 84 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহর বিধান মানা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক। কোরআনের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন স্ত্রী লোকের জন্য অধিকার নেই। إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেন, বিধান দেন, হুকুম দেন, أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَارَةُ مِنْ أَمْرِهِمْ, তাদের নিজেদের পক্ষ থেকে কোন স্বাধীনতা কোন اختیار থাকবে এই অবকাশ রাখা হয়নি, সুযোগই রাখা হয়নি। সূরা নিসার সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা ঈমানদার হতে পারে না, ওরা কোনো মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, পারস্পরিক মামলার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া ফসাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যে বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো সংশয় থাকতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে মেনে নিবে, এটা না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, আল্লাহ কসম করে বলেছেন। তাহলে আজকে যারা আল্লাহর বিভিন্ন বিধানের উপরে প্রশ্ন তুলেছে, আল্লাহর বিধান মানতে রাজি না, আল্লাহ বলেছেন পর্দা করতে হবে, এরা বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না, আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, এটা তারা মানতে পারে নাই। ও আমার জাতি, কোরআনকে সাক্ষী রেখে বলো তারা মুসলমান না কাফের? আল্লাহকে সাক্ষী রেখে বলো সে মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। আল্লাহ কসম করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, তারা মুমিন নয়। কে বলেছেন? ভাইরা আমার, আলোচনা হচ্ছিল মুসলিমদের, এবারে শুনুন। আল্লাহ তাআলা বলছেন
মুসলিম দেশে যারা অমুসলিম থাকবে রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা আইন মানবে কার? এরা তো ভুল করে, এরা বলে যে ধর্ম নিরপেক্ষ। আরে বেটা, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই বলে বিষয়টা উল্টা, বরং রাষ্ট্রের ক্ষেত্রে একমাত্র আইন চলবে কার? ধর্মীয় ক্ষেত্রে যা যা ধর্ম পালন করতে পারে। আর এরা ধর্ম বানাইছে যে মুসলিম থাকবে, রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। ধর্ম নিরপেক্ষ রাজনীতি আর রাজনীতি নিরপেক্ষ ধর্ম, দুইটাই কুফুরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ এটা তৈরি করেছিল খ্রিস্টানরা। খ্রিস্টানরা গির্জার জুলুম অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত করলো কি, ধর্ম করলো আলাদা, রাষ্ট্র করলো আলাদা। এই জন্য মুসলিমদের মধ্যে সেই খ্রিস্টানদের শিক্ষায় শিক্ষিত যারা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যারা, সেই লোকগুলোই আজকে স্লোগান দিচ্ছে ইসলামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্ম পবিত্র জিনিস, মুসলিম রাখো। শুনুন, আল্লাহর রাসূল আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম মসজিদ নির্মাণ করছেন, কাজ করছে শয়তানরা, কারা? জিন, শয়তান, ভূত, সবগুলো কাজে লাগিয়ে দিয়েছে। আইন মানে কার? কোরআন থেকে পড়বেন, কোরআনের সূরা সাবা এর 12-14 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরুন ও রওয়াহুয়া শাহরুন, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অধীনস্থ করে দিয়েছিলাম সকালবেলা যেত এক মাসের দূরত্বে, বিকেলে এক মাসের দূরত্ব, ওয়ারসালনা লাহু আইনাল কিতরে, আমি তার জন্য আলকাতরার ঝর্ণা চালু করে দিয়েছিলাম, দেয়াল তৈরি করে দেওয়া, ব্যাগ তৈরি করা, হাড়িপাতিল তৈরি করা। এরপরে বলছেন অমিনাল জিন্নে মাইয়া আমালু বাইনা দাইহি বিইজনি রাব্বিহি, আর জিনদের থেকে একটা দল নিয়োগ করে দেওয়া হয়েছিল যারা আল্লাহর নির্দেশে তার সামনে বসে কাজ করত। ওয়ামাইয়া জিগ মিন হুমান আমরিনা নুজিকহু মিন আযাবিস সাঈর, আর ওদের মধ্য থেকে শয়তানদের থেকে জিনদের থেকে যদি কেউ, আল্লাহ বলছেন, আমার হুকুম থেকে বিমুখ হতো, নুজিকহু মিন আযাবিস সাঈর, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি দিব। এরপরে বলছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন, তারা সেই সুলাইমান আলাইহিস সালামের জন্য এই জিনগুলো, এই শয়তানগুলো মেহরাব তৈরি করত, ওয়া তামাসিল বিভিন্ন জিনিস তৈরি করে দিত, ওয়া জিফানিন নৌকা তৈরি করত, কাল জওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত বড় বড় ড্যাক তৈরি করত। এমালু আলা দাউদ ওয়া কালিলু মিন ইবাদিয়াস শাকুর ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, এরপরে বলেন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ করাচ্ছিলেন এই শয়তানগুলো দিয়ে, উনি যখন মরে গেলেন ওরা টের পায় না, কাজ করতেই আছে, মনে করেছে উনি জীবিত আছেন, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কোরআন বলছে ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন আমি তার উপরে মৃত্যুর চূড়ান্ত ফয়সলা দিয়ে দিলাম, সুলাইমান মরে গেল, তখন মা দাল্লাহুম আলা মাউতিহি, সুলাইমানের মৃত্যুর খবর তাদেরকে কেউ জানাতে পারে নাই, ইল্লা দাব্বাতুল আরদে, তবে দাব্বাতুল আরদ পোকারা জানিয়েছে। পোকা কেমনে জানাইলো? তাকুলু মিনসাতাহু, পোকারা আস্তে আস্তে লাঠিটা খেয়ে ফেলেছে, লাঠিটা তখন খেয়ে ফেললো। ফালাম্মা খাররা, এরপরে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তাবাইয়ানাতিল জিন্নু, এইবারে জিনরা বুঝতে পারলো আল্লাহ কানু ইয়ামালুনাল গায়বা, যদি তারা গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই অপমানজনক শাস্তি এই কাজ করতো না তারা, কারণ ওদের তো শাস্তি এটা। জিনেরা শয়তানেরা মসজিদ নির্মাণ করছে কি সবের জন্য নাকি? বোঝা গেল ইসলামী রাষ্ট্র হলে পরে এই আল্লাহর জমিনে আইন চলবে কার? রাষ্ট্রক্ষেত্রে আইন চলবে কার? শয়তানরাও আইন মানবে কার? কাফেররাও আইন মানবে কার? হ্যাঁ, ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। এটাই আজকে আলোচনা ছিল যে মুসলিমদের মনে রাখতে হবে ধর্ম নিরপেক্ষ নয় বরং ধর্মীয়। রাষ্ট্রের ক্ষেত্রে আইন চলবে কার? আর ধর্মের ক্ষেত্রে যার যা ধর্ম সে পালন করবে। ভাইয়েরা আমার, আল্লাহর বিধান যদি কায়েম হয়, আল্লাহ বলছেন তাহলে সুখ শান্তিতে ভরে যাবে, দুর্গা দেবী গজে চড়ে আসলে সুখ শান্তি আসবে না, একজনে বলে নাই? আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছেন গজে চড়ে,
আর গবে চলে আসলে পৃথিবী ধনে ধন্য ভরে যায়। এবার তাই হয়েছে বলে নাই কয়েক বছর আগে, এই যদি আকীদা থাকে আমি তাই বলেছি, গির্জায় গেলে মন্দিরে গেলে তখন ভুলে যায় যে মুসলমান, এটাই বলেছি। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া খুশরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হোক। আল্লাহ তারা বলছেন দুর্গা দেবী গজে চড়ে আসলে নয়, বরকাত নাজিল হয় কি কারণে? কোরআন বলছে সূরা আল আরাফের 96 থেকে 99 নম্বর আয়াত পড়ো, কোরআন বলছে ওয়ালাউ আন্নাহাল কুরআন ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসীরা আল্লাহর উপর ঈমান আনত এবং আত্তাকাউ আল্লাহকে ভয় করে চলত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, তাহলে আমি তাদের জন্য আসমান থেকে এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। আসমান থেকে বরকত নাজিল হতো, জমিন থেকেও বরকত নাজিল হতো। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আল্লাহর বিধানকে মিথ্যা মনে করেছে। ফাখযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদেরকে তাদের উপার্জিত অন্যায়ের কারণে পাকড়াও করেছি। সূরা আরাফের 96 থেকে 99 নম্বর আয়াত। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিধান দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। ধর্মীয় ক্ষেত্রে বলা হয়েছে যে ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে, এটাও কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কোন পর্যন্ত? ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন থেকে এই পৃথিবীতে আইনও চলবে আল্লাহর, ধর্ম চলবে কার? এখন সব জায়গায় আইন চলবে আল্লাহর, ধর্ম যার যার, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন থেকে আইনও চলবে আল্লাহর, ধর্মও চলবে কার? কোরআন হাদিসে পরিষ্কার আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া ইন্নাহু নাযিলুন, ঈসা আলাইহিস সালাম অবশ্যই অবতীর্ণ হবেন, ফাইদা রাআইতুমুহু ফাআরিফুহু, যখন তোমরা তাকে দেখবে তখন তাকে চিনে নেবে, সে হলো মারবুউন, মধ্যম গঠনের এক ব্যক্তি, ইলাল হুমরাতি ওয়াল বায়াদে, লাল এবং সাদা মিশ্রিত তার রং, কান্নারা সাহু ইয়াকতুরু, তার মাথা থেকে মনে হবে যেন পানি টপকাচ্ছে, ওয়াই ইল্লাম ইউসিবহু বালালুন, যদিও তার গায়ে বৃষ্টি পড়ে নাই মনে হবে যেন বৃষ্টির মতো ফোটা ফোটা পানি ঝরছে, ফায়ুকাতিলুন্নাস আলাল ইসলাম, তিনি ইসলামের জন্য লড়াই করবেন যুদ্ধ করবেন, ফায়াদুক্কুস সালিবা, তিনি কুরুশকে ধ্বংস করে ফেলবেন, ওয়াইয়াকতুলুল খিনজিরা, শূকরকে মেরে ফেলবেন, ওয়াইয়াদাউল জিজিয়াতা, জিজিয়া কায়েম করবেন, ওয়াইহুলিকুল্লাহু ফি যামানিহি আল মিলালা কুল্লাহা ইল্লা আল ইসলাম, আর তার জমানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরকা সমস্ত দল সমস্ত তরিকা সবগুলো ধ্বংস করে শুধু একটাই রাখবেন, তার নাম কি? এজন্য আমরা পরিষ্কার বলে দেই আল্লাহর নবীর সময়ে যে ইসলাম ছিল তার মধ্যে কোনো দল ফেরকা ছিল? আবার ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন আর কোনো দল আর ফেরকা থাকবে? আল্লাহর নবীর সময়ে যেমন ইসলাম ছাড়া অন্য কোন দল ফেরকা তরিকা মাযহাব কিছুই ছিল না, ঈসা আলাইহিস সালাম আসার পরেও আর কোন ফেরকা দল তরিকা থাকবে না। সুতরাং আজকেও যারা সমস্ত ফেরকা দল মাযহাব ইত্যাদি বাদ দিয়ে নিজেদেরকে শুধু মুসলিম ভাবে, তারাই ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের দলে যুক্ত হবে ইনশাআল্লাহ, তারা ঈসার নেতৃত্বে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে, তারা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিদের হত্যা করবে, ফায়ুহলিকুল্লাহু, আল্লাহ তাআলা তার মাধ্যমে সমস্ত মেলাল সমস্ত মাযহাব সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত ধর্ম সব শেষ করে ফেলবেন, ওয়াইহুলিকাল মাসীহাদ দাজ্জাল, এবং ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত দাজ্জালকে হত্যা করবেন, ফায়ামকুযু ফিল আরদি 40 সানাতান, এরপর ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত থাকবেন, সুম্মা ইউতাওয়াফা, এরপরে তিনি মারা যাবেন, ফায়ুসাল্লা আলাইহিল মুসলিমুন, এরপরে মুসলিমরা তার জানাজা পড়বে। শুনেন আবি দাউদ 4326 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 9270 নম্বর হাদিস। এমনি ভাবে আরো একটা হাদিস বর্ণিত হয়েছে, ইদা নাযালা ঈসা ইবনে মারিয়াম, যেদিন ঈসা ইবনে মারিয়াম নাযিল হবে, লাম ইয়াকুন ফিল আরদি ইল্লা ইসলাম, সেদিন ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না। ভাইরা আমার, মনে রাখতে হবে আজকে আমাদের এই পতন কেন,
কোরআন বলছে ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতা কারিয়াতান, যখন আমি কোন জাতিকে কোন জনপদকে ধ্বংস করতে চাই, আমার নাম উত্রাফিহা, আমি সেখানকার যারা অহংকারী যারা লিডার তাদেরকে হুকুম করি, ফাফাতাকু ফিহা, তখন তারা ওখানে ফাসেকি করে অন্যায় করে, ফাহাক্কা আলাইহাল কওলু, অতপর সেই জনপদের উপরে আমার বিধান কার্যকর হয়, ফাদাম্মারনাহা তাদমীরা, আমি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিই। সূরা বনী ইসরাঈলের 16 এবং 17 নম্বর আয়াত, এখানে পরিষ্কার হয়ে গেল, 16 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল। আজকে যে সর্বোচ্চ পদের থেকে সংসদ থেকে এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, এগুলো শুভ লক্ষণ নয়। আল্লাহ তাআলা বলছেন আমার নাম উত্রাফিহা, লিডারদেরকে অহংকারী নেতাদেরকে এই সুযোগ দেওয়া হয়, তখন তারা এই বাড়াবাড়ি করে, এরপরে আল্লাহ বলেন তারপরে আমি ওই জনপদের গজব দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেই। এই জন্য মনে রাখতে হবে মুসলিমদের এখনো সুযোগ আছে, এই সমস্ত যত অনিসলামিক কার্যকলাপ আছে, নাস্তিক মোর্তাদ আছে, এই সবগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব, তাহলে আল্লাহ বিজয় দান করবেন। আর যদি মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যায়, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমদেরকেও সেই ইতিহাস হয়ে থাকতে হবে। আপনারা জানেন ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছিল, এরকম স্পেন মুসলিমরা স্বাধীন করেছিল, এখন স্পেনের আলহামরা ছাড়া আর ভারতের মক্কি মসজিদ, মদিনা মসজিদ, হায়দ্রাবাদে চার মিনার, আর দিল্লির লাল কিল্লা, আর তাজমহল ছাড়া মুসলিম দ্বারা কিছু আছে? ঠিক এরকম ভাবে এখনো যদি বাংলার তাওহীদী জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারে, ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদদের পরাজয় হবে, মুসলিমদের বিজয় হবে, গোটা দেশ কোরআন এবং সুন্নাহর অনুসারে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।